করোনা উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনের জেরে আরামবাগে প্রতিদিনই চলছে কমিউনিটি কিচেন। পৌরপ্রধান স্বপন নন্দী থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য নেতারা এই কমিউনিটি কিচেন চালুর মাধ্যমে সাধারণ মানুষকে খাবার দেওয়ার ব্যবস্থা করেন। এবারে এই কিচেনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। পৌরপ্রধান আগে দাবি করেছিলেন প্রায় প্রতিদিন 2000 জন মানুষকে রান্না করা খাবার দেওয়া হবে বিনামূল্যে, কিন্তু এই ভয়ঙ্কর অভিযোগ উঠল বুধবার। জানা গেছে খাবার আনতে আসা একাধিক মহিলাকে এই ত্রাণের খাবার নিতে 5 টাকা করে দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খাবার আনতে আসা মহিলাদের অভিযোগ, তাদের বলে দেওয়া হয়েছে 5 টাকা করে নিয়ে তবে খাবার আনতে আসতে। তারা জানতেন পৌরসভায় খাবার বিতরণ করা হচ্ছে, কিন্তু এখন দেখছেন খাবার বিক্রি করা হচ্ছে বলে প্রতিজনের কাছ থেকে 5 টাকা করে নেওয়া হচ্ছে, কারণ ট্রলি ভাড়া। গার্লস স্কুলে রান্না করে দেওয়া হয় খাবার, কিন্তু যারা টাকা নিচ্ছেন বলে অভিযোগ, তাদের প্রতিক্রিয়া শুনুন। তাহলে ঠিক কে এই কমিউনিটি কিচেন চালাচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণটা কি বলতে, আমাদেরকে সব বলছে যে চেয়ারম্যান ভাত দিয়ে পাঠিয়েছে, তো ভাত আনতে যাও, তার জন্য 5 টাকা করে দিতে হবে। 5 টাকা করে যদি দিতে হবে তাহলে চেয়ারম্যানের দেওয়ার কি দরকার? 5 টাকার জন্য কি আমাদের আটকে যাচ্ছিল? আমরা কি রান্না করে খেতে পাচ্ছিলাম না? এটাই বুঝতে পাচ্ছি না যে 5 টাকা করে দিয়ে ভাত কেন নিতে হবে। বলছে ট্রলি ভাড়া, বললো যে ট্রলি করে ভাত দিতে আসছে তার কারণে নাকি 5 টাকা করে দিতে হবে। হ্যাঁ, প্রতিটা মানুষের কাছ থেকে 5 টাকা করে নিচ্ছে। আচ্ছা, আপনাকে কি 5 টাকা করে টাকা দিয়ে ভাত দিতে হচ্ছে? হ্যাঁ, পয়সা দিতে হচ্ছে। পয়সা দিয়েই ভাত নিচ্ছেন? হ্যাঁ, পয়সা দিয়েই। আপনার বাড়ি কোথায়? বাড়ি গোলাপবাড়ি। চেয়ারম্যান ফ্রি পয়সায় ভাত দেওয়ার কথা ছিল, সেখানে আপনাকেও পয়সা দিয়ে ভাত দিতে হচ্ছে? হ্যাঁ। এ বিষয়ে খাবার দেওয়ার সাথে যুক্ত এক ব্যক্তি বলছেন তারা মানুষকে জোর করছেন না, ট্রলি ভাড়ার জন্য 5 টাকা করে দাবি করছেন মাত্র, কেউ দিলে না দিলেও তাকে খাবার দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে এখানে ভাত দেওয়া হচ্ছে এবং প্লাস টাকা নিয়ে আসছো, কেন টাকা নিয়ে হচ্ছে? বলতে গেলে এখানে ট্রলি ভাড়া দিতে হচ্ছে নিজে থেকে, বুঝলেন? এই জন্য আমরা প্রতিটা লোকের কাছ থেকে 5 টাকা করে নিচ্ছি, কেন ট্রলি ভাড়া পার্টির লোক দিচ্ছে না, এবার ট্রলি কেউ যেতে চাইছে না, ওই জন্য 5 টাকা করে আমরা চাইছি। যার দেওয়ার ইচ্ছা থাকে দিচ্ছে, যার ইচ্ছা না থাকে দিতে পারছে না, জোর করছি না আমরা। স্বপন নন্দী আছে, গোলাম আছে, সব পার্টি নৃত্য আছে, এখানে আমাদেরকে বলেছে কালকে কি তোমরা একটু পরিচালনা করে খাওয়া দাওয়াটা দিয়ে দেবে। সেখানে কি পার্টির লোক ব্যবস্থা করে দিচ্ছে না? না 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 না, গাড়ি ব্যবস্থা করে দিচ্ছে না। হ্যাঁ, 5 টাকা করে ট্রলি ভাড়া করেছে, আবার ট্রলি ভাড়া বলেছে কি আমাদেরকে যারা খাবার নিতে আসবে 5 টাকা করে তোমরা তুলে আমাকে ভাড়া দেবে, আমি যাবো, তার জন্য ভাড়া দিয়ে 5 টাকা করে চাইছি তাদেরকে। কেউ দিচ্ছে কেউ দেয়নি, জোর করছি না কারোর কাছ থেকে। এই বিষয়ে পৌরপ্রধান স্বপন নন্দী বলেন এই কমিউনিটি কিচেন তৃণমূল নেতৃত্ব ও কিছু শহরের মানুষের সহযোগিতায় চলছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সম্পূর্ণ বিজেপির লোক। খাবার দিয়া নিয়ে ওই বিজেপি লোকেরা একটি মেয়েকে, তাকে বলেছে যে তাকে 5টা টাকা দিয়েছে, তাকে ঘর থেকে তুলে নিয়েছে, নিজে বলছে যে বলো যে ওই পৌরসভা থেকে 5 টাকা করে খাবারের জন্য রিক্সা ভাড়া নিচ্ছে। এটা ওই মেয়েটি প্রচার মাধ্যমেতে জানিয়ে দিয়েছে যে আমাকে এইভাবে বিজেপি ছেলেরা এসে আমাকে বলেছে যে চলো এইভাবে বলবে চলো। আর আমাদের পৌরসভা থেকে কোনো রান্না হয়নি, কিছু সহৃদয় মানুষ তারা সাহায্য সহযোগিতা করে, গার্লস স্কুল থেকে রান্না হয়ে আমাদের দলের ছেলেরা নিজে তারা খাবারগুলো দেয় দলের নেতৃত্বরা। আর যাদিকে ওই ভিডিওতে দেখা যাচ্ছে ওরা সব বিজেপির ছেলে, ওরা তৃণমূলের কেউ নয়। আমাদের তৃণমূল দলটাকে হেয় করার জন্য এরা বিভিন্ন ভাবে চক্রান্ত করেছিল। 5 টাকা করে নেওয়া প্রসঙ্গে পৌরপ্রধান বলেছেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা খাবার দিয়েছিল তারা বিজেপির লোক। আর সেই নিয়ে একটা আরামবাগ থানায় কেসও হয়েছে যে এইভাবে নোগ্রামও পৌরসভার নামে পড়েছে, পৌরসভা তাতে একটা থানাতে কেসও করেছে, উপযুক্ত তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেবে। যারা এইভাবে নোগ্রামও করছে বা কলঙ্কিত করার চেষ্টা করছে প্রশাসন ব্যবস্থা নেবে। এই ঘটনা নিয়ে জল ঘোলা শুরু হতেই এক মহিলা অবশ্য দাবি করেন তাকে নাকি 5 টাকা করে দিয়ে খবর করানোর জন্য উৎসাহ যোগানো হয়েছিল। এই মহিলার ঠিক কি দাবি শুনুন। আমি গৌরী একটু মারছিলাম, আমাকে একটা দিদি ফোন করে ডাকালো, ডাকছে রিপোর্টার এসছে, আমি মনে করলাম করোনা ভাইরাসের জন্য হয়তো রিপোর্ট করতে আসছে। দিয়ে আমাকে বলার পরে পাঠালেন, বলার পরে গেলাম, আমার হাতে 5 টাকা দিয়ে হাতে ভাতে থাকা দিয়ে আমাকে এইভাবে বলতে বললো যে ভাত কে দিতে আসছে, চেয়ারম্যান দিতে আসছে, চেয়ারম্যান যদি ভাত যদি দেবে তাহলে 5 টাকা করে নেবে, আমাকে আগে শিখিয়ে দিয়েছে, তারপর আমাকে বলতে বলে আমি সেই মতই বলেছি। এই বিষয় নিয়ে আরামবাগের সিপিআইএম এর নেতা শান্তিমোহন সরকারের প্রতিক্রিয়া শুনুন।
ইয়ার বলার কি আছে, আপনার তো মিড ডে মিলে, আমি জানি লকডাউন আগে পর্যন্ত নিয়ম ছিল মিড ডে মিলে বোধহয় চাল বাদ দিয়ে গভর্নমেন্ট 4.85 টাকা পাঁচ ছাত্র পেছু দেয়, 4.84-4.85 টাকা, তাতে করে হচ্ছে আপনার গোটা এ জুড়ে গোটা রাজ্য জুড়েই এবার দেখভাল করা হচ্ছে, মাস্টারমশাইরা চোর হচ্ছে, 4.85 টাকা চাল বাদ দিয়ে জ্বালন থেকে শুরু করে তেল ঝাল মশলা নুন সোয়াবিন খাবেন, ডিম খাবেন, অমুক খাওয়াতে হবে, তমুক খাওয়াতে হবে, এইসব হচ্ছে। আর আমাদের এইখানে যে কমিউনিটি কিচেন পৌরসভা, আগে তো শোনা গেল পৌরসভা থেকে হচ্ছে, পরে বোঝা গেল যে পৌরসভা থেকে এটা নয়, শহীদ ব্যক্তিরা এই ডোনেট করছে, কেউ চাল কেউ ডাল কেউ আদার্স জিনিস, সেইগুলো পৌরসভা রান্না করে দিচ্ছে। প্রথম তো পলিথিনে করে পাঠালো, পৌরসভা পলিথিন বর্জন করে নিজেরাই পলিথিনে করে পাঠালো, আপনাদের মিডিয়া মারফত দেখলাম, আবার কাল দেখলাম 5 টাকা করে নেওয়া হচ্ছে। কি বলবেন, এ তো সেই লকডাউন থেকেই, সেই সরকার তো চলছে এইভাবেই, প্রথম থেকেও চলছে এইভাবেই, আর আপনার এখনো চলছে এইভাবেই। অন্যদিকে আরামবাগের বিজেপি নেতা অতনু চ্যাটার্জি এই ঘটনা প্রসঙ্গে ঠিক কি বলছেন শুনে নিন। সত্যি কথা বলতে কি, মানুষের সেবায় নিয়োজিত অবস্থা যেটা, সেই সেবা কার্য করতে গিয়ে যে কোনো রাজনৈতিক দলই করুক, এটা কিন্তু খুবই খারাপ যে 5 টাকা করে নিচ্ছে, টলি ভাড়া নাকি একটা কথা বলছে ওরা শুনতে পাচ্ছি, এটা টলি ভাড়া কেন? আলু দিল কেউ, চাল দিল কেউ, ডাল দিল কেউ, সবকিছু দেওয়ার পরেতেও যে জিনিসটা ঘটে, সেই জিনিসটার মাধ্যমে যে অমুক মানুষ যাকে খাবারটা দিচ্ছি তার কাছে টাকা নেয়া, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এই একদিকে রেশন দুর্নীতি, একদিকে আবার এই খাওয়ারের দুর্নীতি। ওনাদের কার্যক্রমে বিজেপির কিছু ইন্টারফেয়ার করার জায়গা থাকে কি? এটা কোনোদিনও থাকে না। আর এই সমস্ত কথাবার্তা বলে বাজার গরম করে কোনো মজা নেই, বিজেপি তার কার্যক্রম করবে তার মতো করে, সেটা ঠিক আছে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় শহর জুড়ে। নিউজ আজ বাংলা, আরামবাগ। আরামবাগ ব্রতচারী মন্ডলী ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্র ও ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মন্ডলী কর্তৃক অনুমোদিত। আমাদের সংস্থার 12AA এবং 8TG সার্টিফিকেট আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের ট্রাস্টে ডোনেশন দিতে চান, তাহলে মানুষের পাশে দাঁড়াতে আমাদের সুবিধা হয়। আরামবাগ ব্রতচারী মন্ডলী, আরামবাগ, হুগলি।